वेलकम टू माय यूट्यूब चैनल रूपो रान्ना। रूपो रान्नाते आपनादेर सकलके स्वागत। आज आमी वेज बार्गार बनिए देखिएछि। चलुन देखे नेई आमी रेसिपिटा किभाबे बानाबो। वेज बार्गार बानानोर जन्य आमी प्रथमे बार्गारेर प्याटीटा बानिए नेब। तार जन्य आमी एकटा कड़ाइते एकटुखानि तेल निये नेछि। तेल खूब कम दिते होबे। ताते आमी दिये दिलाम काँचा लंका आर दिलाम आदा कुচি। खूब छोटो छोटो करे आदा आमी केटे निয়েছি। এবার একটু আমি এটা ফ্রাই করে নেব। আচ্ছা, লঙ্কা একটু ফ্রাই হয়ে এসেছে। এবার তাতে আমি দিয়ে দিলাম বিনস। বিনসও খুব ছোটো করে কেটে নিয়েছি আমি। বিনস দিলাম আর গাজর। গাজর আমি গ্রেট করে নিয়েছি। বিনস আর গাজরও আমি একটু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম এক চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার নুনটা একটুখানি আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু। আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আমি। আলু এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু সবজির সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছি। এবার মশলাও আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আলুর সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিলাম পনির। পনির গ্রেট করে রেখে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পনির দিয়ে এটা আর বেশিক্ষণ ফ্লেমের মধ্যে রাখার দরকার নেই। আপনারা ফ্লেমটাকে গ্যাস বন্ধ করে দেবেন। গ্যাস বন্ধ করে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেবেন। মিক্সারটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি তাতে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এটাকে প্যাটির আকারে গড়ে নেব। এর বেশ কিছুটা অংশ এইভাবে নিয়ে প্রথমে রাউন্ড করে নেব, তারপরে এইভাবে আমি প্যাটির আকারে গড়ে নিলাম। প্যাটিটা বান যত বড় বান হবে ঠিক তত বড় সাইজেরই হবে। খুব একটা ছোট বা বড় করবেন না। এইভাবে আমি করে নিলাম। এইভাবে গড়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দু মিনিট ভীষণ ভালোভাবে আমি এইভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম। আমার প্যাটিগুলো গড়া হয়ে গেছে। এবার আমি শ্যালো ফ্রাই করে নেবো। এগুলোকে নিয়ে নিলাম, তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেম একদম সিম করে আমি প্যাটিগুলোকে খুব হালকাভাবে এইভাবে দু পিট খুব ভালোভাবে ভেজে নেব। পিট ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টো পিটও হালকা ফ্রাই করে নেব। এইভাবে এইভাবে আমি অপর সাইডও হালকা ফ্রাই করে নেব। একটা তাওয়া নিয়ে আমি এইভাবে এক টুকরো বাটার নিয়ে স্প্রেড করে দিলাম। বাটার স্প্রেড করে দেওয়ার পরে আমি এবার আমি এরম বান ব্রেড নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে হাফ করে নিয়েছি। হাফ করে একটু শেখে নেব। এইভাবে বেশি শাখা থাকলে হালকা শাখলেই হবে। এইভাবে হালকা শেখে নেব। আমি বার্গারটা সাজিয়ে নেব। প্রথমে আমি নিচের অংশটা দিয়ে দিলাম, তারপরে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইস, তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম লেটুস, পর আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, এবার
এটা সব কিছু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। প্যাটিটা বানিয়ে রেখেছিলাম, সেটা আস্তে করে এর উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি আবার দিয়ে দিলাম অনিয়ন স্লাইস আর শসা স্লাইস। শসা স্লাইস দেওয়ার পরে আমি এর উপরে মেয়নিজ ছড়িয়ে দিলাম। এভাবে মেয়নিজ দিয়ে দিলাম। পরে আমি দিয়ে দিলাম আরেকটা টম্যাটোর লেয়ার। এবার আমি তার উপরে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। চিজ স্লাইস দেওয়ার পরে আমি ওপরের বানটা এভাবে দিয়ে দিলাম। তারপরে এরকম টুথপিকে আমি একটা টম্যাটোর টুকরো আটকে এটাকে গেঁথে দিলাম এর মধ্যে। এটা সেট থাকে খুব ভালো। আর টমেটোটা এই কারণে দিলাম কারণ এটা টুথপিকটা ভেতরে চলে যাবে না। এইভাবে আমি সাজিয়ে নিলাম। আমার ভেজ বার্গার রেডি হয়ে গেছে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।